দু সালে মাধ্যমিক পরীক্ষার সমগ্র এমসিগুলো সমাধান করব তাহলে প্রথমে দেখো বলি যে একটি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ চারটে অপশান দিয়ে দেখো ভূমিকম্প ওমন পাত সঞ্চালন আবহ বিকার তোমরা সঠিক অপশানটি করবে বিকার পার্বত্য হিমবাহে শীর্ষে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে চারটে অপশান ছিল বাক্সুন কেভাস অ্যারিড আর শার্ক সঠিক অপশানটা করতে হবে তোমাকে কয়ের অপশানটা হচ্ছে বাগসন তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ লক্ষ্য করা যায় সেই স্তরটি হলো চারটে ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার টোপোস্পিয়ার আইনোসফিয়ার তাহলে গোলযোগ লক্ষ্য করা যায় কোথায় তোমার টোপোস্পিয়ারে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় সঠিক অপশানটা করতে হবে তোমার কয়ের অপশানটা উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় তখন হচ্ছে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হবে ভূপৃষ্ঠের কোনো স্থানে একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য চারটে অপশান ছ ঘন্টা ছ ঘন্টা তেরো মিনিট ছ ঘন্টা তিরিশ মিনিট ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সঠিক অপশানটা করবে তোমরা ছ ঘন্টা তেরো মিনিট তারপর সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল শোধ উভয়ে মিলিত হয় তাকে বলে চারটে অপশান হিমানি সম্প্রপাত হিম শৈল হিম পাচীর আর হিমগুল্ম সঠিক যেখানে মিলিত হবে তাকে বলা হবে মিলিত হলো তাকে বলা হবে হিমোপাচির বলবে তারপরে বিষাক্ত নয় এমন একটি বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা ফ্লাই অ্যাস পলিথিন ক্যাডমিয়াম সঠিক অপশানটা করবে তোমরা কয়ের অপশানটা ধানের খোসা তারপর আটেরটা কী বলছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম কি ডাল হ্রদ নৈনিতাল উলা আর প্যাংগং এটা হচ্ছে প্যাঙ্গ লাদাখে অবস্থিত হচ্ছে একটি শীতল শীতল কিন্তু এটা লবণাক্ত জলের হ্রদের নাম ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল চারটি অপশন হচ্ছে শিলং মালভূমি হিমালয়ের পাদদেশ অঞ্চল পূর্বঘাট পর্বতের পূর্ব আর ছোটনাগপুর মালভূমি সঠিক অপশনটা হবে শিলং মালভূমি একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ তারপরটা দেখো বলছে ব্যাসল শিলার আবহবিকার ফলে সৃষ্ট মৃত্তিকা চারটে লোহিত মৃত্তিকা পলি মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা লারাইল মৃত্তিকা তোমরা সঠিক অপশানটা করবে গয়ের অপশানটা কৃষ্ণ মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত লক্ষণ নাগপুরেতে কটকেতে মুম্বাই সঠিক অপশনটা করবে তোমরা মহারাষ্ট্রের নাগপুরেতে তারপরে বনজ ভিত্তিক বনজ ভিত্তিক শিল্পের উদাহরণ হলো কাগজ শিল্প ইস্পাত শিল্প দোহন শিল্প রাসায়নিক শিল্প সঠিক অপশনটা কয় কাগজ শিল্প তারপরে তেরোটা ভারতের জামশেদপুর আহমেদবাদ আহমেদাবাদে পুনে আর চেন্নাই ভারতের ডেট টয়ে বলা হয় কাকে তোমার চেন্নাইকে তারপরে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো সবুজ লাল গাঢ় নীল আর হলুদ সঠিক করবে তোমার গাঢ় নীল এবার শুদ্ধ অশুদ্ধগুলো নদীর উৎস অঞ্চলে ধারণ হবায়িকা সৃষ্টি হয় এইটা প্রথমে করবে তোমরা শুদ্ধ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ঝুলন্ত উপত্যকা নদী নয় এটা হচ্ছে অশুদ্ধ যদি নদীর পরিবর্তে হিমবাহ হতো তখন শুদ্ধ হতো বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা তোমার হচ্ছে শুদ্ধ কেন বায়ুর গতিবেগ সন্ধ্যাবেলায় সর্বোচ্চ গতি লাভ করে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান আর গোলপাতা এটা ভুল মানে অশুদ্ধ গড়ান আর গোলপাতা তোমার হিমালয়ের নয় এটা ম্যানগো বরণ্য গোদাবরী নদী গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হইতো এইটাও তোমার অশুদ্ধ গোদাবরী নদী নয় যদি গোদাবরী নদীর পরিবর্তে নর্মদা বা তাপ্তি নদী থাকতো তাহলে তোমার শুদ্ধ হতো আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ এটা তোমার হচ্ছে শুদ্ধ আর মহাকাশে পীড়িত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে অ্যাপেলো এটাও অশুদ্ধ অ্যাপেলোর পরিবর্তে যদি আর্যভট্ট হতো তখন তোমরা ঠিক শুদ্ধ করছে তারপরে শূন্যস্থান পূরণগুলো প্রপাত পুল প্রপাত কূপ বা পুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে এখানে লিখতে হবে জলপ্রপাত জলপ্রপাতের পাদদেশে এক নম্বর বায়ুপ্রবাহ ও সুমধ্য স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে এখানে লিখতে হবে কোরিওলিস বল কোরিওলিস কোরিওলিস বল বা শক্তি দেওয়া আছে কোরিওলিস শক্তির প্রভাবে হলেই হবে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন পরিচলন শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউনল্যান্ড উপকূলে শীতকালে তুষারপাত হয় শীতল ল্যাব্রা ডরকা বৈরোপলাকা ডর ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য এটা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বা সংক্র ঠিক আছে শিল্পের প্রধান কাঁচামাল ওই যে ন্যাপটা হচ্ছে পেট্রো রসায়ন পেট্রো রসায়ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম হচ্ছে অরুণাচল প্রদেশ জনঘনত্ব সবচেয়ে কম হচ্ছে জন সর্বনিম্ন জনমত অরুণাচল প্রদেশ এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও চুনাপাত যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া এটা সবচেয়ে সহজ চুনাপাত যুক্ত জলে দবন প্রক্রিয়া বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপু দেখা যায় এটা হচ্ছে আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র দিক পরিবর্তন ঘটে এটা হচ্ছে ভারত মহাসাগর লিখবে ভারত মহাসাগর কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লিখবে কর্ণাটকের একটি ব্যবছিন্ন মালভূমির নাম হচ্ছে মালনাথ মালনাথ কোন শক্তিশালী কান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয় উত্তর লিখবে আমফান শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য এটা হচ্ছে ম্যানগোভ ম্যানগোভ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহনের পরিবহন মাধ্যম খুব উপযোগী এটা হচ্ছে পাইপলাইন বা নলপথ বাংলা নলপথ বা পাইপলাইন ভূ বৈচক ভূমির উচ্চতা দেখানো হয় তাকে বলা হয় তার নাম হচ্ছে সমোন্নতি সমোন্নতি বাম দিকের সাথে দান দিকে মিলিয়ে দেখো কাশ্মীর উপত্যকা লুনি নদী রডন সালেম আলপিয় উদ্ভিদ শঙ্কর ইস্পাত কেন্দ্র চাফারান আর রাজস্থান কাশ্মীর উপত্যকায় হচ্ছে জাফরান চাষের জন্যে প্রসিদ্ধ লুনি নদী লক্ষ্য করা যায় রাজস্থানে রোডের হচ্ছে আল্পীয় উদ্ভিদ আর সালেম একটি শঙ্কর ইস্পাত কেন্দ্র